ব্রেকিং নিউজ শীঘ্রে দেশত বলবৎ হব কা আর দল সংগঠনের এই যে প্রতিবাদ রোধ করিবর বাবে এতিয়া অসম আরক্ষীর সকল প্রকারের আরক্ষীর ছুটি বাতিলর নির্দেশনা দিয়া হয়েছে ডিজিপির তরফের পরা। যেহেতু দল সংগঠনে কালির দিন বিরোধী রাজনৈতিক দল সংগঠনে হুঙ্কার দিছে কা আসলে অসম বন্ধ দিয়া হব, তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হব, গ্রহী তোলা হব, রাজপথলে উলাই অহা হব, যার বাবে এতিয়া অসম আরক্ষীর নির্দেশ প্রদান করা দেখি পাওয়া গেছে। 10 মার্চ পর্যন্ত সকলো আরক্ষীর ছুটি বাতিলর নির্দেশনা দিয়া হয়েছে যাতে অসমত কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি নহয়। কাক লৈ এনেদরে এতিয়া অসম আরক্ষীক লৈ বিশেষ নির্দেশনা ডিজিপি গৰাকীৰ, আমি সবিস্তারে খবরটো লৈ অহার চেষ্টা করি। আর কা আসলেই অসমত অসম বন্ধর ঘোষণা করা হব, কাক লৈ সাজু হয়েছে এতিয়া অসম আরক্ষী, এটা ডাঙর খবর। দল সংগঠনের প্রতিবাদ রুধিবলৈ সাজু হয়েছে অসম আরক্ষী, মুখ্য কার্যালয়ের পৰা প্রতিখন থানালৈ তাৎক্ষণিক নির্দেশনা প্রেরণ করা হয়েছে। 10 মার্চ পর্যন্ত সকল আরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে আর কা বলবৎ নোহালেকে বাতিল করা হয়েছে সকলবর ছুটি। আর কর্তব্য যদি সুরুঙা পায় তেনেহলে সম্মুখীন হব বিভাগীয় শাস্তির। রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি লক্ষ্য রাখি এই নির্দেশনা ডিজিপি। আর ইফালে কোনোপধ্যে রাজ্য কা কার্যকরী হবল নিদিয়ার হুঙ্কার দিছে বিরোধী ঐক্য মঞ্চই। রাজ্যের 16টাক বিরোধী দলে কা সন্দর্ভত মিলিত হয় এখন জরুরি বৈঠকত কেতিয়াও কা মানি নলয় বলে হুঙ্কার দিছে। কা আসলেই সমগ্র রাজ্য হব তীব্র আন্দোলন, অসম বন্ধ ঘোষণা করা হব, কা কার্যকরী হওয়ার দিনটোরপরাই গঢ়ি তোলা হব গণসংগ্রাম, কার বিরুদ্ধে জরুরি বৈঠক বিরোধী ঐক্য মঞ্চর। পুনর্বার লক্ষ্য করছো আর কাক লো এনেদরে এটা সাজু হয়েছে অসম আরক্ষী, কা আসব বলে এই খবর বিয়পি পড়ার পাছতেই এনেদরে এটা দল সংগঠনের প্রতিবাদক রুধিবর বাবে সাজু হয়েছে অসম আরক্ষী। এটা অতি গুরুত্বপূর্ণ খবর জানার চেষ্টা করছো যেহেতু কেন্দ্রীয় সরকারে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত মার্চ মাহর পরে দেশত হয়তো কা কার্যকরী করব বা বলবৎ করব আর কাক লো এনেদরে এটা ব্যাপক প্রস্তুতি সরকারের পক্ষত। কিন্তু তার মাজতে একাংশ বিরোধী রাজনৈতিক দল সংগঠনে হুঙ্কার প্রদান করেছে যেতিয়াই কা আসব আর সেইদিনাইপরাই অসমত তীব্র প্রতিবাদী কার্যসূচী, লাখ লাখ লোক জনগণ রাজপথলৈ পুনের উলাই আসব, অসম বন্ধ ঘোষণা করা হব, এই হুঙ্কার প্রদান করেছে। কালির দিন রাজ্যের 16টাক বিরোধী রাজনৈতিক দল সংগঠন মিলিত হয়েছিল, বৈঠকত মিলিত হওয়ার অন্তত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিনারপরাই অসমত কা আসব আর সেই দিনটোরপরাই অসম বন্ধর ঘোষণা করা হব আর তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হব। আর তারপরে দেখবলে পাওয়া গেছে অসম আরক্ষীটো এটা বিশেষ নির্দেশনা দিয়া হয়েছে, সকলবিলাক আরক্ষীর ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। 10 মার্চ পর্যন্ত সকলো আরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে যাতে অসমত অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি নহয়, শান্তি শৃঙ্খলা বজায় রখার বাবে অসম আরক্ষীয়ে এনেদরে দল সংগঠনক রুধিবর বাবে সাজু হয়ে আছে বলে জানিব পৰা গৈছে। পুনৰবাৰ লৈ কৰিছো কাক লৈ পুনৰবাৰ উত্তাল হব নেকি এতিয়া অসম আর কার বিরুদ্ধে স্থিতি গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। অসম পশ্চিমবঙ্গের দরে আন বহুকেইখন রাজ্যয় কা বিরোধিতা করেছে, কা কেতিয়াও মানি নলও, তেজ দিলেও কা আমি মানি নলও, এনেদরে হুঙ্কার প্রদান করে আহিছে। ঠিক তার মাজতে এনেদরে এতিয়া কা আসব বলে যে খবরটো লোকসভা নির্বাচনের পূর্বতেই কা কার্যকরী হব এই সন্দর্ভত আলোচনা বিলিচলা চলি থাকার মাজতে ইঙ্গিত বহন করার পাছতেই এনেদরে এতিয়া বিরোধী রাজনৈতিক দল সংগঠনের তরফেরপরাও হুঙ্কার প্রদান করা হয়েছে আর সমান্তরালকৈ ডিজিপির তরফেরপরাও আরক্ষীর বাবে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। দল সংগঠনের প্রতিবাদক রুধিবর বাবে সকলো আরক্ষীরে ছুটি বাতিলর নির্দেশনা দিয়া হয়েছে। এই মুহূর্তত কালির দিন বিরোধী ঐক্য মঞ্চত কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কা সন্দর্ভত কেনেদরে প্রতিবাদ গ্রহণ করা হব, কা আসলে সেই দিনটোরপরা বা পরবর্তী দিন কি সিদ্ধান্ত গ্রহণ করা হব, এই সন্দর্ভত বিরোধী ঐক্য মঞ্চ কি সিদ্ধান্ত লৈছিল, সেই সংবাদমেলক কিছু ক্রিয়াদাংশ আমি আগবার চেষ্টা করি। কা বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 16-19 দুয়োখনের বলবৎ করার যি প্রচেষ্টা বিজেপি দলে হাতত লৈছিল সেই সময়েরপরাই অসমের প্রতিটো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোকে ইয়াক শক্তিশালী রূপত বিরোধিতা করে আহিছে কেবাটাও কথার কারণে। প্রথম এই আইনখন সংবিধান বিরোধী, অসম বিরোধী, প্রথমটো হল অসম বিরোধী, অসমের ভবিষ্যতের ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক অধিকার আমার সামাজিক ভবিষ্যৎ সকলো নিহেষ করবা সকল ধরনের শক্তি এখন আইনত আছে, গতি আমি রাইজে ইয়ার শক্তিশালী রূপত বিরোধিতা করছো। সংবিধান বিরোধী, অতি সাম্প্রদায়িক এখন আইন যিখনে ভারতবর্ষের মানুষের মাজত ঘৃণা সাম্প্রদায়িকতা বিভাজনের শক্তিশালী বীজ রোপণ করব পারে, গতি আমি অসমের জনগণ উত্তর পূর্বাঞ্চলের জনগণ আমি স্পষ্ট যে এইখন আইন কোনো কারণতে কেতিয়াও গ্রহণ করা নাই নকরো, সংখ্যার লেখে এখন জাপি দিছে
সংখ্যা আছে কারণে অহংকারত মত্ত হয়ে দেশের গণতন্ত্র গণতন্ত্র সাংবিধানিক কাঠামো সংবিধানের স্থিতি শক্তি সংবিধানের চরিত্র সকলকে বুড়া আঙুলি দেখায় এই আইনখন জাপি দিব খুঁজছে আর অসমের মানুহকো তেওঁলোকে এক ভয়াবহ ভবিষ্যতের মাজলে ঠেলি দিব খুঁজছে। গতি আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গি যে আমি এই আইনখন বিরোধিতা করছো আর করিম, আর কাইলে সেইকারণে কাইলে আমি ইতিমধ্যে কৈছে আমার সভাপতি ডাঙরিয়া কৈছে কাইলে আমি দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীলে স্মারকপত্র প্রেরণ করে আমার বিরোধ বিরোধী ঐক্য মঞ্চ সকল রাজনৈতিক দলের ফল আমার স্পষ্ট রূপত আমি কই দিম যে আমি কোনো কারণতে এখন মানিব নো গ্রহণ করব নো এখন বন্ধ করব লাগে ইমপ্লিমেন্ট করব না ভারতবর্ষত ইমপ্লিমেন্ট করব না লাগে। দ্বিতীয় কথাটো হল আমি আজির সভায় আমি আরো একটা প্রস্তাব আমি ইতিমধ্যে গ্রহণ করেছো সেইটো হল যে আমি সভায় আজি সর্বসম্মতভাবে এই কা আইনখনের আমি সকলে তীব্র বিরোধিতা করো এই রাজহুয়াকে পুনর্বার আমি ব্যক্ত করছো আমার প্রস্তাব। দ্বিতীয় হল আমি কাইলে স্মারকপত্র প্রদান করি। তৃতীয় আমি কা যিদিনাখনেই আমার ইয়াত ইমপ্লিমেন্ট করবলে প্রচেষ্টা হাতত লব আরম্ভ করব সেই দিনটাই এই দিনটাই রাইজক জনগণক ল একত্রিত করে আমি ব্যাপক আমি আন্দোলন গণসংগ্রামের আমি আরম্ভণি করি। পিছর দিনট ভয়াবহ রূপত ব্যাপক রূপত যিদিনাখন গ্রহণ করব সেইদিনাখন হব তার পিছদিনাখনের প্রায় ব্যাপক রূপত সর্বাত্মক রূপত আন্দোলনের কার্যসূচী গ্রহণ করা হব। তারলগে আমি আজি এই সভায় সমগ্র প্রতিটি দল সংগঠন জাতীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান বুদ্ধিজীবী সাংবাদিক বন্ধু সকল নাগরিক সমাজ রাইজ সকলকে আহ্বান জানাইছো ছাত্র ছাত্রী যুবক যুবতী কৃষক শ্রমিক সকলকে সাংস্কৃতিক দল কর্মকর্তা সাংস্কৃতিক জগতের জড়িত হয়ে থাকা সংগঠক ক্রিয়াক্ষেত্রের জড়িত হয়ে থাকা সংগঠক সকলকে আহ্বান জানাইছো বিরোধী জাতীয় জীবনের প্রতি অতি ভয়াবহ এইখন আইনের বিরুদ্ধে আহক মার বান্ধি ঠিয় হোক সকলে ঐক্যবদ্ধভাবে সংবিধান বিরোধী ভবিষ্যৎ অন্ধকার দিকলে ঠেলি দিব পৰা আমার মাতি ভেটি ভাষা কৃষ্টি সংস্কৃতি আমার রাজনৈতিক অধিকার নিষেধ করব পৰা এই আইনের বিরুদ্ধে সকলে মাত আমি কার্যসূচী ঘোষণা করেছো যুক্ত দিন গৃহীত হব যিদিনাখন ইমপ্লিমেন্ট করব সেই দিনটো কার্যসূচী হব পিছদিনাখন আমি এটা সর্বাত্মক বন্ধর কার্যসূচী আজিয়ে ঘোষণা করেছো পরবর্তী দিনট তার পিছত তার পরবর্তী দিনত আমি সেক্রেটারিয়েট সচিবালয় আমি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে জনতাক লগত লৈ ঘেরাও কার্যসূচী এটা আমি। আর এয়া আছে লুরিণজ্যোতি গগৈ মন্তব্য অর্থাৎ বিরোধী ঐক্য মঞ্চের তরফের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর বন্ধ ঘোষণা করা হব যিদিনেরপরে কা আসব আর সেই দিনটোরপরাই বন্ধ দিয়া হব বলে হুঙ্কার প্রদান করেছে। পুনর্বার উল্লেখ করছো এই মুহূর্তে যেহেতু কা আসব কা অহার সম্ভাবনা প্রকট হয়েছে এনডিও সরকারে যুজা চলাইছে এই আলোচনা বিলিচনা চলি থাকার মাজতেই কা সন্দর্ভত এখন জরুরি বৈঠকত কালির দিন মিলিত হয় বিরোধী ঐক্য মঞ্চ আর তার পাছতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় কা আসলেই বন্ধ দিয়া হব বন্ধ ঘোষণা করা হব জঙ্গি আন্দোলন সকল প্রকারের আন্দোলন করে গড়ি তোলা হব বলে হুঙ্কার প্রদান করেছে। আর তার পাছতে এনেদরে এতিয়া ডিজিপি তরফের এই নির্দেশনা প্রদান করা দেখবলে পাওয়া গেছে আরক্ষীর সকল আরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে অর্থাৎ দল সংগঠনের এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ রোধ করিবর বাবে অসম আরক্ষীলে এই বিশেষ নির্দেশনা ছুটি বাতিলের নির্দেশনা মুখ্য কার্যালয়েরপরা প্রতিখন থানালৈ তাৎক্ষণিক নির্দেশনা প্রেরণ করা হয়েছে 10 মার্চ পর্যন্ত সকল আরক্ষীর ছুটি বাতিলের নির্দেশনা প্রেরণ করা হয়েছে। পুনর্বালয় করছো দল সংগঠনক রুধিবর বাবে কা বলবৎ নোহালৈকে বাতিল করা হয়েছে সকলবোর ছুটি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর কর্তব্য যদি সুরুঙা পায় তেনহলে বিভাগীয় শাস্তির সম্মুখীন হব এতিয়া আরক্ষী আর রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি লক্ষ্য রাখি এই নির্দেশনা ডিজিপি আর ইফালে বিরোধী ঐক্য মঞ্চ এই ভাবুকি প্রদান করেছে যে কোনোপধ্যে রাজ্য কা কার্যকরী হবলে দিয়া নহব অর্থাৎ তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহী তোলা হব। পুনর্বার আমি বিরোধী ঐক্য মঞ্চের সেই বিশেষ ভাষ্য শুনার চেষ্টা করি। সংশোধনী বিধেয়ক 16-19 দুয়োখনের বলবৎ করার যে প্রচেষ্টা বিজেপি দলে হাতত লৈছিল সেই সময়েরপরাই অসমের প্রতিটি জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোকে ইয়াক শক্তিশালী রূপত বিরোধিতা করে আহিছে কেবাটাও কথার কারণে। প্রথম এই আইনখন সংবিধান বিরোধী বিরোধী প্রথমটো হল বিরোধী ভবিষ্যতের ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক অধিকার আমার সামাজিক ভবিষ্যৎ সকলো নিষেধ করবা সকলো ধরনের শক্তি এখন আইনত আছে। গতি আমি রাইজে ইয়ার শক্তিশালী রূপত বিরোধিতা করছো সংবিধান বিরোধী অতি সাম্প্রদায়িক এখন আইন যিখনে
ভারত বর্ষর মানুষের মাজত ঘৃণা সাম্প্রদায়িকতা বিভাজনের শক্তিশালী বীজ রোপণ করব পারে। গতি আমি অসমের জনগণ উত্তর পূর্বাঞ্চলের জনগণ আমি স্পষ্ট যে এইখন আইন কোনো কারণতে কেতিয়াও গ্রহণ করা নাই নকরো। সংখ্যার লেখে এখন জাপি দিছে, সংখ্যা আছে কারণে অহংকারত মত্ত হয়ে দেশের গণতন্ত্র গণতন্ত্রের সাংবিধানিক কাঠামো সংবিধানের স্থিতি শক্তি সংবিধানের চরিত্র সকলকে বুড়া আঙুলি দেখায় এখন জাপি দিব খুঁজছে আর অসমের মানুষকো এক ভয়াবহ ভবিষ্যতের মাজলে ঠেলি দিব খুঁজছে। গতি আরম্ভণিরেপরা কা বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 16-19 দুয়োখনের বলবৎ করার যি প্রচেষ্টা বিজেপি দলে হাতত লৈছিল সেই সময়েরপরাই অসমের প্রতিটি জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোকে ইয়াক শক্তিশালী রূপত বিরোধিতা করে আহিছে কেবাটাও কথার কারণে। প্রথম এই আইনখন সংবিধান বিরোধী অসম বিরোধী, প্রথমটো হল অসম বিরোধী, অসমের ভবিষ্যতের ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক অধিকার আমার সামাজিক ভবিষ্যৎ সকলো নিহেষ করবা সকল ধরনের শক্তি এখন আইনত আছে। গতি আমি রাইজে ইয়ার শক্তিশালী রূপত বিরোধিতা করছো। সংবিধান বিরোধী অতি সাম্প্রদায়িক এখন আইন যখন ভারতবর্ষের মানুষের মাজত ঘৃণা সাম্প্রদায়িকতা বিভাজনের শক্তিশালী বীজ রোপণ করব পারে। গতি আমি অসমের জনগণ উত্তর পূর্বাঞ্চলের জনগণ আমি স্পষ্ট যে এইখন আইন কোনো কারণতে কেতিয়াও গ্রহণ করা নাই নকরো। সংখ্যার লেখে এখন জাপি দিছে, সংখ্যা আছে কারণে অহংকারত মত্ত হয়ে দেশের গণতন্ত্র গণতন্ত্রের সাংবিধানিক কাঠামো সংবিধানের স্থিতি শক্তি সংবিধানের চরিত্র সকলকে বুড়া আঙুলি দেখায় এখন জাপি দিব খুঁজছে আর অসমের মানুষকো এক ভয়াবহ ভবিষ্যতের মাজলে ঠেলি দিব খুঁজছে। গতি আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গী যে আমি এই আইনখন বিরোধিতা করছো আর করিম আর কাইলে সেইকারণে কাইলে আমি ইতিমধ্যে কৈছে আমার সভাপতি ডাঙরিয়া কৈছে কাইলে আমি দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীলে স্মারকপত্র প্রেরণ করে আমার বিরোধ বিরোধী ঐক্য মঞ্চ সকল রাজনৈতিক দলের ফল আমার স্পষ্ট রূপত আমি কই দিম যে আমি কোনো কারণতে এখন মানিব নো গ্রহণ করব নো এখন বন্ধ করব লাগে ইমপ্লিমেন্ট করব না ভারতবর্ষত ইমপ্লিমেন্ট করব না। দ্বিতীয় কথাটো হল আমি আজির সভায় আমি আরো একটা প্রস্তাব আমি ইতিমধ্যে গ্রহণ করেছো, সেইটো হল যে আমি সভায় আজি সর্বসম্মতভাবে এই কা আইনখনের আমি সকলে তীব্র বিরোধিতা করো, এই রাজহুয়াকে পুনর্বার আমি ব্যক্ত করছো আমার প্রস্তাব। দ্বিতীয় হল আমি কাইলে স্মারকপত্র প্রদান করি। তৃতীয় আমি কা যিদিনাখনেই আমার ইয়াত ইমপ্লিমেন্ট করবলে প্রচেষ্টা হাতত লব আরম্ভ করব সেই দিনটাই এই দিনটোরপরাই অসমৰ ৰাইজক জনগণক লৈ একত্ৰিত কৰি আমি ব্যাপক আমি আন্দোলন গণ সংগ্ৰামৰ আমি আৰম্ভণি কৰিম। পিছৰ দিনটোত ভয়াবহ ৰূপত ব্যাপক ৰূপত যিদিনাখন গ্ৰহণ কৰিব সেইদিনাখন হ'ব তাৰ পিছদিনাখনৰ পৰাই ব্যাপক ৰূপত সৰ্বাত্মক ৰূপত আন্দোলনৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হ'ব। তাৰ লগে লগে আমি আজি এই সভায় সমগ্ৰ অসমৰ প্ৰতিটো দল সংগঠন জাতীয় অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বুদ্ধিজীৱী সাংবাদিক বন্ধুসকল নাগরিক সমাজ রাইজ সকলকে আহ্বান জানাইছো, ছাত্র ছাত্রী যুবক যুবতী কৃষক শ্রমিক সকলকে সাংস্কৃতিক দল কর্মকর্তা সাংস্কৃতিক জগতের জড়িত হয়ে থাকা সংগঠক ক্রিয়াক্ষেত্রের জড়িত হয়ে থাকা সংগঠক সকলকে আহ্বান জানাইছো অসম বিরোধী অসমের জাতীয় জীবনের প্রতি অতি ভয়াবহ এইখন আইনের বিরুদ্ধে আহক মার বান্ধি থিয় হোক সকলে ঐক্যবদ্ধভাবে সংবিধান বিরোধী অসমের ভবিষ্যৎ অন্ধকার দিকলৈ ঠেলি দিব পৰা আমার মাটি ভেটি ভাষা কৃষ্টি সংস্কৃতি আমার রাজনৈতিক অধিকার নিষেধ করব পৰা এই আইনের বিরুদ্ধে সকলে মাত আমি কার্যসূচী ঘোষণা করেছো যিটো দিন গৃহীত হব যিদিনাখন তেওঁলোকে ইমপ্লিমেন্ট করব সেই দিনটোতো কার্যসূচী হবই পিছদিনাখন আমি এটা সর্বাত্মক বন্ধর কার্যসূচী আজিয়ে ঘোষণা করেছো পরবর্তী